হাই ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সাথে পাশে মাছের রেসিপি শেয়ার করব। পাশে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ নুন মাখিয়ে ভেজে নিয়েছি এবং যে তেলটি বেঁচে ছিল ভাজার পর সেই তেলটির মধ্যে আমি কালো জিরে, জিরে আর জিরে গুঁড়ো, হলুদ নুন এগুলো দিয়ে ফোড়ন দিয়ে তার সাথে একটু সামান্য জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে এর সাথে অ্যাড করছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর হচ্ছে টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। এইভাবে টমেটোগুলোকে কেটে নিয়ে এবার এর সাথে ভালো করে মিক্স করে এটাকে কষিয়ে নেব টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত। এটা আমি একটা আলাদা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি এর সাথে, এটা হচ্ছে কসুরি মেথি। তো এটা একটু অন্যরকম ভাবে আমি পার্শে মাছটা তৈরি করেছি। তো টমেটো গুলো গলে গেছে কিছুক্ষণ ঢেকে রাখার পর, মিডিয়াম আঁচে রাখার পর টমেটো গুলো গলে গেছে। এবার এটাকে ভালো করে একটু মিক্স করে নিয়ে আর একটু কষিয়ে নিলাম, নিয়ে তার সাথে জল অ্যাড করলাম। বলতে পারেন এটা আমি নিজের মতো করে বাড়িতে রান্না করেছি। এবার জলটা একটু ফুটে যাওয়ার পরে ভাজা পার্শে মাছগুলো এর সাথে দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা। এবার মাছগুলোকে এভাবে দিয়ে জলের সাথে এটাকে একটু চাপা দিয়ে এই গ্রেভিটা আমি তৈরি করে নেব। কিছুক্ষণ আমি এটাকে চাপা দিয়ে রাখবো। এবার খুব ইজি উপায়ে আপনারা এটা তৈরি করতে পারবে, একটা অন্যরকম টেস্ট হবে এবং ফ্লেভারটাও খুব সুন্দর এসেছে। তো আশা করছি আমার এই পার্শে মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। আর অতি অবশ্যই কমেন্টস দিয়ে আমাকে জানান আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি।